হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষে আমি হচ্ছে আজকে বাসার ভিতরে একটু রান্নাবাড়া ফাঁকিবাজি রান্নাবাড়া শুরু করে দিয়েছি। হ্যাঁ, সকালবেলা হচ্ছে একটু পায়েস রান্না করা শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে আমার স্বামীর অনেক পছন্দের পায়েস। পায়েসটা সে যদি এত পছন্দ করে, সারাদিন দিলে সেটি সারাদিনই খাইতে পারে। আর হচ্ছে ঝটপট করে যাতে আর কিছু রান্না না করা লাগে, সেজন্য হচ্ছে একটু বিরিয়ানি রান্না করে নিলাম, চিকেন বিরিয়ানি। আমাদের বাসায় আবার বিফ নাই, সেজন্য হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি করে নিলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম মটরশুঁটি, এটার সাথে দিয়ে দিব হচ্ছে কিশমিশ, তারপর হচ্ছে কিছু ড্রাই ফ্রুট। আমাদের কিশমিশ আর ড্রাই ফ্রুট এই দুইটা জিনিস অনেক ভালো লাগে আমার। একটু মিষ্টি মিষ্টি বিরিয়ানির মধ্যে একটু হালকা মিষ্টি মিষ্টি থাকলে খেতে একটু বেশি মানে মজা লাগে আমার কাছে, আমার স্বামীও সেটা পছন্দ করে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে এটা খুবই বেশি ভালো লাগে। তো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হচ্ছে দুধ। এখানে প্রচণ্ড পরিমাণে আমি ফাঁকিবাজি করছি, এখানে দেওয়া দরকার ছিল হচ্ছে কি বলেন তো দই, কিন্তু আমার বাসায় দই ছিল না, লেবুও ছিল না, সেজন্য আমি সরাসরি দুধ দিয়ে দিছি। বাট সেজন্য যে টেস্ট খারাপ হবে এমনটা কিন্তু না, মোটেও টেস্ট খারাপ হয় নাই। তো দিয়ে দিলাম আলু, তারপরে এই তো দেখেন সুন্দর হয়ে গেল। তো আমরা হচ্ছে এই দুপুরবেলা এই খাইলাম হচ্ছে বিরিয়ানি, তারপরে হচ্ছে পায়েস খেয়ে নিলাম। পায়েসটা এত মজা হয়েছিল কি বলবো। তারপরে স্বামীকে টাইনা টুইনা নিয়ে গেছি হচ্ছে রেস্টুরেন্টে, স্বামী তো বলতেছে না বাসায় খাইছো বাসায় থাকো, রাত্রে 10টা বাজে সেটি বাসায় আসছে, রাত্রে 10টা বাজে। তার আমি টাইনা টুইনা নিয়ে গেছি, তুমি যদি আজকে আমার কিছু না খাও তাহলে মানিজ্জত কিচ্ছু থাকবো না, তুমি আমাকে নিয়ে চলোই চলো। সেটি এত কিপটার কিপটা, আমার কোথাও নিয়ে যেতে চাইতেছিল না, কিন্তু আমি তো বাই নাসর বান্দা, তাকে ছাড়বো না তো ছাড়বোই না, সেটিরই জোর করে নিয়ে এসেছি। দেখেন সেটির মনটা কত খারাপ, সেটিরই জোর করে নিয়ে আসছি দেখে সেটি একদম মন খারাপ করে বসে আছে, কারণ তার পকেটের টাকা এখন ঠুস ঠুস করে চলে যাবে। সেটির মনটা একটু খুশি করার জন্য যে মন খারাপ করে বসে আছে, সেজন্য তার নাক ধরে টানছি, তার চুল ধরে টানছি, কিন্তু সেটির মুখে আমি হাসি আনতেই পারছি না। যাক গা, না হাসলে নাই, আমি আগে খাওয়া দাওয়া করি, তারপরে তুমি হাসাহাসি করলে কইরো, না করলে নাই করো। তো এখানে দেখেন একটা পিৎজা চলে আসছে, সুন্দর দেখে পিৎজা। হ্যাঁ, পিৎজার উপরে বুঝলাম পিৎজাটা তো সুন্দরই ছিল, কিন্তু পিৎজার উপরে যে হলুদ হলুদ এগুলো কী দিচ্ছে আমি তো সেটাই বুঝতে পারতেছিলাম না, কনফিউশনে পড়ে গেছিলাম। হ্যাঁ, কনফিউশনে পড়ে গেছি যে এগুলো কী দিল বেড়ারা, কীটা দিল, কেমন কেমন যেন একটু লাগতেছে। তো যাই হোক, আমার স্বামীকে বললাম তুমি আগে টেস্ট করে দেখো তো এটা কী, উপরে কী দিল। আমার স্বামী দোয়াদারিতে পড়ে তারপর হচ্ছে মুখের ভিতরে দিল, সেটি খেয়ে দিয়ে হচ্ছে বললো যে না পিৎজাটা ভালোই আছে, খায়া দেখো, হলুদ হলুদ কিছু থাকলেও এটা কিন্তু খারাপটা খেয়ে দেখো, প্রচণ্ড পরিমাণে মজাই হয়েছে। তো আমিও মুখের ভিতরে দিয়ে বললাম বাহ খুবই মজা হয়েছে, খুবই মজা, আসলেই খুব মজা। খেয়ে দিয়ে একদম প্লেট প্লেট সব একদম ফিনিশ করে দিচ্ছিলাম আমরা। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি, আইসা দেখি এই যে আমার পোলাটা, দেখেন বাহিরের ভিতরে রাত্রে 12টা বাজে এখন, সেটি বাহিরের ভিতরে হচ্ছে দাঁড়ায় আছে, বলেন তো কেমন লাগে। আমরা ঢুকলাম, সেটিও আমাদের সাথে সাথে যে বাসার ভিতরে ঢুকলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।